নমস্কার, আমি সাগরিকা দে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগরিস কিচেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন দো পেঁয়াজার রেসিপি। রেসিপিতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলের ভিডিও প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। চলুন তবে শুরু করা যায়। চিকেন দো পেঁয়াজার জন্য আমি নিয়েছি 700 গ্রাম চিকেন, আর নিয়েছি 250 গ্রাম পেঁয়াজ, যাকে আমি কেটে ছোট ছোট পিস করে রেখেছি, 50 গ্রাম রসুন পেস্ট, 50 গ্রাম আদা পেস্ট, 2টি বড় সাইজের টমেটো পেস্ট, আর রয়েছে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রোস্ট করা জিরের গুঁড়ো, রোস্ট করা ধনের গুঁড়ো, আর রয়েছে নুন ও চিনি, রয়েছে মাঝারি সাইজের একটি পেঁয়াজ যেটাকে আমি চার ফালি করে কেটে পাপড়ি ছাড়িয়ে রেখেছি, ও মাঝারি সাইজের একটি টমেটো যেটাকে আমি চৌকো চৌকো করে কেটে রেখেছি, আর রয়েছে ধনে পাতা। ফোড়নের জন্য নিয়েছি 2টি তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ ও গোলমরিচ, রয়েছে একটি পাতিলেবু, ভিনেগার, আর রান্নাটি আমি সাদা তেলেই করব। প্রথমে মাংসটা ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ নুন, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, আর 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1টি পাতিলেবুর রস। এবার মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। মাংসটা ভালো করে মাখানো হয়ে গেছে, এবার ম্যারিনেশনের জন্য 1/2 ঘন্টা রেখে দেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ ও গোলমরিচ। ফোড়নগুলো একটু ভেজে নেব। ফোড়নগুলো ভাজা হয়ে গেছে, এবার কড়াইতে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এবার আমি এর থেকে কিছুটা ভাজা তুলে রাখব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা ও রসুন বাটা, দিয়ে আদা ও রসুনের যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা যাবে ততক্ষণ পর্যন্ত একটু কষিয়ে নেব। আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ রোস্ট করা ধনের গুঁড়ো, 1 চামচ রোস্ট করা জিরের গুঁড়ো, পরিমাণ মতো নুন ও চিনি। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসবে ততক্ষণ কষাতে থাকবে। মশলা থেকে তেল বেরিয়ে এসছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ঘন্টা আগে ম্যারিনেট করা মাংসের পিসগুলো। এবার 10 মিনিট কষাতে থাকবে। কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টিস্পুন ভিনেগার। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। এবার আমি এটিকে 15 মিনিট মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে রেখে দেব। পনেরো মিনিট পরে ফিরে এলাম, ঢাকাটা খুলছি।
এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাপড়ি, টমেটো ও ধনে পাতা কুচি। এবার ভালো করে মিশিয়ে দেব। এবার আমি এটিকে 5 মিনিট লো ফ্লেমে চাপা দিয়ে রেখে দেব। 5 মিনিট পরে ফিরে এলাম, ঢাকাটা খুলছি। এবার উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজগুলো। দর্শক বন্ধুরা, আমাদের চিকেন দো পেঁয়াজা তৈরি। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানান। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। আজ এই পর্যন্তই, নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।